চন্দননগর কর্পোরেশনের অন্যতম বড় সমস্যা ভেঙে পড়া স্বাস্থ্য পরিকাঠামো অস্বাস্থ্যকর পরিবেশ নেই পরিকাঠামো বেহাল স্বাস্থ্য পরিষেবা নেই পর্যাপ্ত ডাক্তার নার্স চন্দননগর কর্পোরেশনের অন্যতম বড় সমস্যা ভেঙে পড়া স্বাস্থ্য পরিকাঠামো চন্দননগর মহকুমা হাসপাতালের ন্যূনতম পরিকাঠামো ভেঙে পড়েছে এছাড়াও কর্পোরেশন পরিচালিত স্বাস্থ্যকেন্দ্র দেশারি তারও পরিকাঠামো তথৈবোচ্চ মানুষের তাতে ঝুল পড়েছে স্থানীয় মেশিনারিস আছে ডাক্তার নেই নার্স নেই টেকনিশিয়ান নেই ফলত বাইরে থেকে ঝাঁ চকচকে হলেও হাসপাতালের পরিকাঠামো কার্যত ভেঙে পড়েছে ন্যূনতম পরিষেবা মানুষ এখানে পায় না কোভিড পরিস্থিতিতে যে পরিষেবা পেয়েছে সেখানে রেড ভলেন্টিয়ারদের কথা মানুষ বলছেন তারা বলছেন কোভিড পরিস্থিতিতে মহকুমা হাসপাতালকে কোভিড হাসপাতাল করা হয়েছিল কিন্তু তখন সাধারণভাবে যে সমস্ত মানুষ অসুস্থ হতেন তাদেরকে যেতে হতো চুচুরা হাসপাতালে চন্দননগর মহকুমা হাসপাতালে রোগীদের ট্রান্সফার করে দেওয়া হয় কলকাতায় চন্দননগর তারকেশ্বর হরিপাল সিংহ এই বিস্তীর্ণ এলাকা নিয়ে এই মহকুমা হাসপাতাল তাই দূর দূরান্ত থেকে রোগী এলেও পরিকাঠামোর অভাবে কলকাতায় রেফার করে দেওয়া হয় অস্বাস্থ্যকর পরিবেশ কোনো কিছুই মেনটেন্স নেই দিশারি চিত্রও একই এক সময় অল্প খরচে মানুষ পরিষেবা পেতেন দিশারিতে আজ সেই সব পরিষেবা হয় না যা হয় তা আউটডোরের ন্যূনতম চিকিৎসা যদিও শাসক দলের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে কিন্তু বিরোধী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কিন্তু বিরোধী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগের তীর ভেঙে পড়া পুরো বোর্ডের দিকে পরিকাঠামো ভেঙে পড়েছে না পরিকাঠামো নেই থাকলে তো ভাঙবে পরিকাঠামো নেই কার্যত চন্দ্রনগর মহকুমা হাসপাতাল এত বড়ো একটা মহকুমা চন্দ্রনগর তারকেশ্বর সিঙুর হরিপাল এই যে বিস্তীর্ণ এলাকা নিয়ে একটা মহকুমা হাসপাতাল হাসপাতাল আপনি এমনি রাস্তার ধার দিয়ে গেলে সামনে দিয়ে গেলে রং করা ঝাঁচকচকে আলো জ্বলছে একটা ভালো জায়গা আপনি দেখে আপনার মনটা ভরে যাবে কিন্তু ভেতরে ঢুকলে আপনার মন ভরবে না আপনাকে মানে মজা করে অনেকে বলে দুপায়ে ঢুকলে চার পায়ে বেরোতে হয় না এটা ভুল তথ্য এটা এসে মেটেনিটি ছিল এটা এটা ইনফ্রাস্ট্রাকচার করে আমরা কিছু অন্যান্য পরিষেবা দিতাম এখন ওখানে ফ্রিতে ডাক্তার বসে গেছে ফ্রিতে আপনার ওষুধ দেওয়া হচ্ছে দিশারিতে অর্থাৎ এই তথ্যগুলো যারা দিচ্ছে তারা ভুল হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই কিছু কিছু ডাক্তার আমাদের কমে যাওয়ার জন্য ইয়ে হয়েছে কেন কোভিড পরিস্থিতিতে প্রত্যেকটা ডাক্তার এখন কোভিড নিয়ে করোনা নিয়ে তাদের এক্সপেরিমেন্ট করছে অথবা করোনা নিয়ে কাজ করছে স্বাস্থ্যকর্মীরা